হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার, ক্লিয়ার অল ফরম্যাটিং এই অপশনগুলো সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো খুবই ছোট ছোট এবং খুবই সিম্পল, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো হরহামেশাই প্রয়োজন পড়বে। প্রথমে আমি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এই বিষয়টি সম্পর্কে আলোচনা করছি। যদি আপনারা কোনো টেক্সটে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। অর্থাৎ কোনো টেক্সটে আপনি শ্যাডো দিতে যাচ্ছেন, রিফ্লেকশন দিতে যাচ্ছেন, টেক্সটের চারিদিকে বর্ডার দিতে যাচ্ছেন, এগুলোর জন্য আপনি এই অপশনটি ব্যবহার করবেন। আগে যারা এমএস ওয়ার্ড ব্যবহার করেছেন তাদের এই টেক্সটের ইফেক্ট দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো, কিন্তু বর্তমান যুগের এমএস ওয়ার্ডগুলোতে এমন কিছু সুবিধা দেয় যার ফলে আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ আপনারা এই যে টেক্সটে ইফেক্ট দিতে পারবেন, আমি যদি এই টেক্সটাতে ইফেক্ট দিতে চাই, এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম, তারপরে হোম ট্যাবের অন্তর্গত ফন্ট সেকশনে এইখানে একটি বাটন রয়েছে, এটি হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি বাটন। এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য এইখানে তারা স্যাম্পল দিয়ে রেখেছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো ইফেক্ট দিতে পারেন। যেমন আমি যদি এই ইফেক্টটা দিই, এটি হচ্ছে লেখার চারি সাইডে বর্ডার রয়েছে, এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হয়েছে। তারপরে এই আউটলাইনটি যদি আমি কালার চেঞ্জ করতে চাই অথবা অন্য কোনো ধরনের ইফেক্ট যদি দিতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে আউটলাইন, এই অপশন থেকে এখানে অন্য কোনো কালার যদি দিতে চান, যেমন আমি এখানে সবুজ কালার দিতে চাইলে সবুজে সিলেক্ট করলাম, তারপরে সেই অনুযায়ী এখানে কালার হয়েছে। তারপরে আমরা যদি এই আউটলাইনটা বাতিল করতে চাই অথবা অটোমেটিক করতে চাই তাহলে এখানে এই যে নো আউটলাইন, এটিতে ক্লিক করলে সেটি অটোমেটিক হয়ে যাবে। তারপরে এখানে একটা কালার শো করছে, এই কালারটা নিয়ে আমরা পরে কাজ করছি। আপনারা এইখানে এই যে আউটলাইন, তারপরে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল, তারপরে এখানে আরও অনেক ধরনের ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো এখানে ইফেক্টগুলো দিতে পারবেন, অ্যাড করতে পারবেন এবং বাতিল করতে পারবেন। এখন আমি টেক্সট হাইলাইট কালার অপশন সম্পর্কে আলোচনা করছি। এমএস ওয়ার্ডে কোনো টেক্সটকে যদি আপনাদের হাইলাইট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। আপনারা যারা খাতা কলমে কোনো কিছু যখন হাইলাইট করেছেন তখন হলুদ কালারে অথবা অন্য কোনো কালারে আপনারা হাইলাইটার কলম দ্বারা সেটি হাইলাইট করেছেন, অনুরূপভাবে এমএস ওয়ার্ডেও করতে পারবেন। সেটি করার জন্য আমি এই টেক্সটটি সিলেক্ট করলাম, এটি আমি হাইলাইট করতে চাচ্ছি। এটি সিলেক্ট করার পরে এইখানে ফন্ট সেকশনে দেখুন এখানে একটা বাটন রয়েছে, সেটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই বাটনের ডান পাশে যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্ন যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসবে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। যে আমি ইয়েলোতে সিলেক্ট করলাম তাহলে দেখুন এই ইয়েলো কালারে এটি হাইলাইট হয়েছে। তারপরে এই হাইলাইটটা যদি আমি বাতিল করতে চাই, এটি সিলেক্ট করে এখানে তীরে ক্লিক করার পরে তারপরে এখানে নো কালার, এটিতে ক্লিক করলে সেটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ সেই হাইলাইটটি এখন হাইড হয়ে যাবে। এরপর আমি ফন্ট কালার সম্পর্কে আলোচনা করছি। অর্থাৎ টেক্সটে যদি আপনি কোনো কালার দিতে চান সেক্ষেত্রে কীভাবে দেবেন, সেটির জন্য টেক্সটটি সিলেক্ট করতে হবে। তারপরে এইখানে দেখুন এই ফন্ট সেকশনে এইখানে যে ফন্ট কালার, এই বাটনে যদি আপনি ক্লিক করেন, এই তীরে ক্লিক করেন, তাহলে কালারের প্যালেট চলে আসবে, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো যে কোনো কালার আপনি সিলেক্ট করে কালার দিতে পারেন। আমি এটিতে ক্লিক করলাম, দেখুন সেই অনুযায়ী এখানে কালার হয়েছে। এরপরে আপনারা যদি এটা নর্মাল কালার দিতে চান, অর্থাৎ এখানে এটি কালো কালার যদি দিতে চান তাহলে এইখানে ক্লিক করার পরে এখানে অটোমেটিক, এটি যদি ক্লিক করেন তাহলে সেটি নর্মাল কালার হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক কালার কালো কালার হয়ে গেছে। এখন আমি ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন সম্পর্কে আলোচনা করছি। এই অপশনটির কাজ হচ্ছে আপনারা কোনো টেক্সটে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়েছেন অর্থাৎ বিভিন্নভাবে ফরম্যাটিং করেছেন, সেই সকল ধরনের ফরম্যাটিং যদি আপনি রিমুভ করতে চান অর্থাৎ ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করবেন। যেমন এখানে দেখুন আমি এই টেক্সটটি সিলেক্ট করেছি, এটি যদি আমি বিভিন্ন ধরনের ফরম্যাটিং করি অর্থাৎ বিভিন্ন ধরনের ইফেক্ট দিই, যেমন আমি ফন্ট সাইজটা একটু বড় করলাম, তারপরে এটি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, স্ট্রাইকথ, অনেক কিছু ফরম্যাটিং করতে পারি। তারপরে এটি আমি কালার দিতে পারি, আমি নীল কালার দিলাম। তারপরে এই যে এতগুলো আমি ফরম্যাটিং করেছি, সকল ফরম্যাটিং যদি আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে এইখানে যে ক্লিয়ার অল ফরম্যাটিং যে বাটনটি রয়েছে এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে সকল ধরনের ফরম্যাটিং এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। অন্যভাবে এইখানে দেখুন আমি এটি ইফেক্ট দিয়েছিলাম, বিভিন্ন ধরনের ফরম্যাটিং করেছিলাম, আমি এটি সিলেক্ট করার পরে এখানে ক্লিয়ারে ক্লিক করলাম তাহলে দেখুন এটির ইফেক্টটি ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ এটির সকল ধরনের ফরম্যাটিং ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো টেক্সটের ফরম্যাটিং ক্লিয়ার করতে পারেন। এ পর্বে আমি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার এবং ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন সম্পর্কে আলোচনা করলাম। আপনি যদি এমএস ওয়ার্ড 2016 ভার্সনের সকল টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারেন। প্লে লিস্টে গেলেই সেখানে আপনারা সিরিয়াল মতো সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন।
আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।